ওয়েলকাম স্পোর্টস লাইফ প্রেজেন্টেড বাই আপনাদের সাথে আছে আমি মঞ্জুরি আজাদ।#!/সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। আগামী 2 বছরের মধ্যে দেশের সকল ভেনুর জন্য নিজস্ব কিউরেটর তৈরি করতে চায় বিসিবি। ইতিমধ্যেই নতুন ট্রেইনি কিউরেটর নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে গ্রাউন্ডস কমিটি। নতুন কিউরেটরদের প্রশিক্ষণ দিতে নিয়োগ দেয়া হবে হাই প্রোফাইল বিদেশি কিউরেটার নিশ্চিত করেছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। নতুনদের আগ্রহী করতে আর বর্তমান কিউরেটর ও গ্রাউন্ডসম্যানদের উদ্বুদ্ধ করতে অন্তত বিশ শতাংশ বেতন বৃদ্ধি করেছে বিসিবি বিসিবির সবশেষ বোর্ড সভায় যে কয়েকটি সিদ্ধান্ত এসেছে তার মধ্যে একটি ছিল কর্মী কিউরেটরদের বেতন বৃদ্ধি তবে ঠিক কি পরিমাণে বেতন বেড়েছে মাঠকর্মী ও সংশ্লিষ্টদের সেটা জানালেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবানাম সব ক্ষেত্রেই একটা সমতুল্যতা আনা পেয়েছে এখানে আমরা গ্রাউন্ডসম্যান হেড অ্যাসিস্ট্যান্ট কিউরেটার এবং আমরা একটা ডিপুটি একটা পথ ক্রিয়েট করেছি এবং কিউরেটার এবং সর্বপর্যায়ে আমরা প্রায় বিশ পার্সেন্টের মতো কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি বাড়ানো হয়েছে প্রয়োজনে বিসিবি আরো আর্থিক প্রণোদনা বাড়াতে পারে উদ্দেশ্য একটাই নিজস্ব দক্ষ কিউরেটার ও গ্রাউন্ডসম্যান তৈরি করা ইতিমধ্যেই নতুন ট্রেনি কিউরেটার নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে বোর্ড সয়েল সায়েন্সে ডিগ্রিধারী ও সাবেক ক্রিকেটারদের অগ্রাধিকার দিচ্ছে বিসিবি বিজ্ঞাপনে চারজন নিয়োগ দেবার কথা উল্লেখ থাকলেও যোগ্য লোকবল পেলে সংখ্যাটা বাড়াতে আগ্রহী বিসিবির গ্রাউন্ডস কমিটি নতুন কিউরেটরদের দেয়া হবে দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ তাদের গড়ে তুলতে নতুন বিদেশি কিউরেটর নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি আন্তর্জাতিকভাবে আরও যোগাযোগ হয়েছে আমাদের আরও বেশ কিছু কিউরেটার আমরা হয়তো আনবো সেটার একটাই কারণ থাকবে সেটা হচ্ছে তাদের দায়িত্ব থাকবে যেন আমাদের নতুন কিউরেটারদেরকে তারা মানে ভালোভাবে ট্রেনিং দিতে পারে এবং আগামী দু বছরের মধ্যে আমরা যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারি দেশীয় কিউরেটারশিপ দিয়ে এবং আমাদের কৃতিত্ব তখনই থাকবে যখন সার্বিকভাবে সকল মাঠগুলো আমরা দেশীয় কিউরেটার দিয়ে পরিচর্যা করতে পারবো বোর্ডের সবশেষ সভায় গ্রাউন্ডস পরিচর্যার সুযোগ সুবিধা বাড়াতে নতুন যন্ত্রাংশ ও প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে বাজেটের অনুমোদন দেয়া হয়েছে আগামী দুই বছর সেই অর্থ ব্যয় করে আধুনিক ইকুইপমেন্টস কিনে কর্মদক্ষতা বাড়াতে চায় গ্রাউন্ডস কমিটি পিচ কাভার মো আমাদের মোয়ার রোলার প্রচুর নতুন ধরনের ইকুইপমেন্ট তৈরি হয়েছে যেটার সাথে কম জনবলে একটা মাঠ পরিচর্যা করা যায় আমাদের এটাই আমাদের ইয়ে থাকবে যে কম জনবলে যদি মাঠগুলো পরিচর্যা করতে পারি তাহলে আমাদের নতুন নতুন মাঠগুলো হলেই আমাদের এই জনবলকে দিয়ে আমরা কাজ চালাতে পারবো এদিকে বিসিবির একাডেমি মাঠে শুষ্ক ও বর্ষা মৌসুমে ক্রিকেটারদের অনুশীলন নিশ্চিত করতে যে অবকাঠামো নির্মাণ করছে বোর্ড তা প্রায় শেষ পর্যায়ে সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে উদ্বোধন করা হবে এই ফ্যাসিলিটিস নিশ্চিত করেছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান আগামী সপ্তাহ থেকে এটা রেডি থাকবে প্র্যাকটিসের জন্য এবং বিশ্বকাপে তো অবশ্যই ব্যবহৃত হবে তাছাড়া আমাদের অন্যান্য দলগুলো যদি ব্যবহার করতে চায় তাহলে ব্যবহার করতে পারবে হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা অনেক অনেক কথাবার্তা যেটা আমরা দেখছিলাম হ্যাঁ গ্রাউন্ড স্টাফদের বেতন বৃদ্ধি নিয়ে অনেকদিন ধরে এই কথা হচ্ছিল সেগুলো সে সময় এসে এখন হয়েছে তবে গ্রাউন্ডের যে উন্নতি সেগুলো কতটা হচ্ছে একটা প্রশ্ন তো থেকে যায় অবশ্যই যেহেতু বিসিবি চেষ্টা করছে এবং বিসিবি যেহেতু এটার দিকে ফোকাস দিয়েছে এটা হচ্ছে গায়ে গ্যাস পজিটিভ সাইড কারণ ভালো গ্রাউন্ড থাকলে তখন ভালো ক্রিকেট হবে সো লেটসি উই ফর দ্য বেস্ট একেবারে আরো অনেক বিষয় রয়েছে চট্টগ্রামে একটা ম্যাচ শুরু হয়েছে দুই দিনের প্রস্তুতি নারী এশিয়া কাপ চলছে সামনে পাকিস্তান সিটে সবকিছু নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এম এম কাইসারকে স্পোর্টস এডিটার স্পোর্টস বাংলা ওয়েলকাম টু স্পোর্টস লাইভ কেমন আছে থ্যাংক ইউ প্লিজ আমরা গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যানের কথা শুনছিলাম অবশ্যই গ্রাউন্ড স্টাফদের বা মাঠ কর্মী যারা আছে তাদের বেতন ভাতা সবই বেড়েছে কিউরেটারের প্রশ্ন যখন আসে তখন একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে গামিনী ডিসিলভা তিনি দীর্ঘদিন ধরেই আছেন অনেকেই আসছেন যাচ্ছেন কিন্তু তার এই পরিবর্তনটা হয় না একটা ওপেন সিক্রেটের মতো বিষয়টা কোশ্চেন আসলে উত্তর পাওয়া যায় না ধন্যবাদ রঞ্জন প্রথমে বলে রাখি যে ক্রিকেট বোর্ড যে উদ্যোগটা নিয়েছে ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ কোনো সন্দেহ নেই কিন্তু অনেক দেরিতে কারণ আমরা টেস্ট ক্রিকেট খেলছি বিশ বছর ধরে বিশ বছর পরে যদি এসে আপনি কিউরোটার বাড়ানোর অথবা কিউরোটার নতুন তৈরি করার উদ্যোগটাকে নেন তাহলে নিশ্চিতভাবে কিন্তু এটা মানে টু লং অনেক দেরিতে এই সিদ্ধান্তটা এসেছে তারপরও বলবো যে দেরিতে হলেও অন্তত সুবুদ্ধিটা যে হয়েছে এবং এই জায়গায় যে আমাদেরকে একটু এনহ্যান্স করতে হবে সেটা ক্রিকেট বোর্ড একটু দেরিতে হলেও বুঝতে পেরেছে কারণ যেভাবে মঞ্জুরি যেটি বলছিলেন যে ভালো মাঠ না হলে ভালো গ্রাউন্ড না হলে আপনি ভালো ক্রিকেটও দেখতে পাবেন না এবং সেই ভালো মাঠ পরিচর্যার জন্যে বা সংরক্ষণের জন্য প্রয়োজন কিন্তু আপনার এক ভালো কিউরেটার কোনো সন্দেহ নেই সো সেটা একটু দেরিতে হলেও ক্রিকেট বোর্ড এখন চেষ্টাটুকু করছে সেটা আমার কাছে মনে হচ্ছে যে ভেরি গুড ইনিশিয়েটিভ এবং সেটা যদি হয় ক্রিকেট বোর্ড যেভাবে বলছে যে আমরা যেটা আমি শুনলাম যে বছরের মধ্যে বাংলাদেশের সব ভেনুতে নিজস্ব কিউরেটার থাকবে খুবই ভালো হবে তাহলে হয় কি যে আপনি তাহলে দেশের মাটিতে বা আপনার নিজস্ব কন্ডিশনে উইকেটটা কেমন হবে সেটার বিষয়ে একদম ভালো একটা ভালো ধারণা নিতে পারবেন ক্রিকেটাররাও ভালো ধারণা নিতে পারবে সো আমার কাছে মনে হচ্ছে যে ভেরি গুড ইনিশিয়েটিভ এখন দেখার বিষয় যে ক্রিকেট বোর্ড থেকে আমরা এর আগেও অনেক ধরনের কথা শুনেছি প্রতিশ্রুতি শুনেছি কিন্তু এই প্রতিশ্রুতিটা যদি পালন করতে পারে ক্রিকেট বোর্ড তাহলে খুব ভালো হবে আর আপনি যেভাবে বলছিলেন যে গামিনী ডি সিলভার কথা হ্যাঁ লম্বা সময় ধরে তিনি রয়েছেন এখন ক্রিকেট বোর্ড তাকে এত লম্বা সময় ধরে রেখেছে তার কারণটা হলো হয়তো হতে পারে যে তার বিকল্প ক্রিকেট বোর্ড খুঁজে পাচ্ছে না এক অথবা তিনি এই সময় খুব সম্ভবত ক্রিকেট বোর্ড তাকে যেভাবে চেয়েছিল যে কাজটুকু করতে চেয়েছিল চেয়েছিল সেই কাজটুকু খুব করতে সফল হয়েছেন মূলত এই দুটো সব মধ্যেই কিন্তু আটকে রয়েছে যে তাকে এত লম্বা সময় ধরে তিনি কেন রয়েছেন আমি আরেকটু ডিরেক্ট কোশ্চেন করবো আমরা জানি যে বেশ ভালো কাজ করছিলেন টনি হেমিং বাট তারপরও নিজে থেকে বিদায় নিয়েছেন কিন্তু যাওয়ার আগে তিনি গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যানের ব্যাপারে অনেক বিস্ফোরক কিছু অভিযোগ করে দিয়ে গেছেন এর মধ্যে মেইনলি আমরা যদি একটু দেখি তাহলে দেখি সিন্ডিকেট কার্যকলাপ নিয়ে উনি একটু কথা বলার চেষ্টা করেছেন যেখানে গ্রামিনী সিলভারও নাম আছে তারই অভিযোগগুলো কতটুকু যুক্তিযুক্ত মনে করেন খুব ভালো হতো যদি এই প্রশ্নের উত্তরটা যারা দায়িত্বে রয়েছেন ক্রিকেট বোর্ডের আপনার গ্রাউন্ডস কমিটির দায়িত্বে রয়েছেন মাহুব ভাই রয়েছেন তিনি যদি এটা দিতে পারতেন কারণ তিনি যে অভিযোগটা করে গিয়েছেন হেমিং যে অভিযোগটা করে গিয়েছেন সেটা কিন্তু পুরো বিশ্ব জেনেছে সেটা যে শুধুমাত্র আমরা জেনেছি তা কিন্তু না তিনি একটা বিস্ফোরক একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেইখানে তিনি বলে দিয়েছে বলেছেন যে আমার কাজ তো শুধুমাত্র মাঠে এসে চা খাওয়া না বিকেলে তার মানেটা হলো যে তিনি কাজ তার যেটু কাজ ছিল সেই কাজটুকু তিনি করতে পারেননি বা তাকে করতে দেওয়া হয়নি এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অনেক বড় একটা অভিযোগ এবং এই অভিযোগটা ক্রিকেট বোর্ডও জানে সো আমার কাছে মনে হচ্ছে যে আজকে ক্রিকেট বোর্ড গ্রাউন্ড কমিটি মিটিং করেছিল সেখানে এই বিষয়টা আলোচনা হয়েছিল কিনা আমার জানা নেই তবে ক্রিকেট বোর্ডের উচিত অন্তত একটা ব্যাখ্যা আসাটা কারণ আপনি যদি কোনো ব্যাখ্যা ক্রিকেট বোর্ড যদি এখান থেকে না দেয় তার মানেটা হলো যে যে করেছেন সত্যতা রয়েছে এখন ক্রিকেট বোর্ডের হেমিং এই অভিযোগ সম্পর্কে স্ট্যান্ডটা কি সেটা আমি আপনি হয়তো বলতে পারবো না ক্রিকেট বোর্ডেরই বলা উচিত শান্তর একটা প্রসঙ্গ আছে বাংলাদেশ পাকিস্তানের সিরিজ খেলতে যাবে এছাড়া প্রস্তুতি আছে নারীদের কথা বলছিলাম শান্তর আপডেটটা একটু দিয়ে আসি চিকিৎসার কারণে আজ ব্যাংকক যাচ্ছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার বিদেশে যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে লম্বা বিরতি কাটিয়ে আগামী মাসের একুশ আগস্ট পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইটি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল পাকিস্তান সফরের আগে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে প্রস্তুতিমূলক টেস্ট খেলতে মাঠে নেমেছে মুশফিকুর রহিম মুমিনুল হকরা এই ম্যাচে থাকছেন না টাইগারদের তিন সংস্করণের অধিনায়ক শান্ত নিজের চিকিৎসার জন্য ব্যাংকক যাবেন তিনি বিদেশে যাওয়ার কারণ নির্দিষ্ট নির্দিষ্টভাবে জানা যায়নি তবে স্পোর্টস সংক্রান্ত কোনো ইঞ্জুরির কারণে যাচ্ছে না শান্ত এমনটাই জানিয়েছেন প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী ব্যাংকক থেকে এক অগস্ট দেশে ফেরার কথা জানান তিনি শান্ত আপডেট দেখছিলাম যদি একটু চট্টগ্রামের দিকে নজর দেওয়া যায় একটু বৃষ্টিও বোধহয় হয়েছিল সেখানে এবং যে রেড টিম এবং গ্রিন টিম ভাগাভাগি করে খেলা হয়েছে মুশফিকুর রহিম একটা ফিফটি পেয়েছেন একটা কুইক ফিফটি বলা যায় যেহেতু লাল বলের খেলা আর হক সৌরভ একটা ফর্টি রান করেছেন সব মিলিয়ে ব্যাটারদের এই ধরনের প্রস্তুতি ম্যাচে আরও এক্সপেকটেশন থাকে যে লম্বা সময় আরও ব্যাট করতে পারবে তার তারপরে না আন্তর্জাতিকে যে টেস্টে যে সারভাইভ করার প্রশ্নগুলো আসে এই এই জায়গাটা কি বরাবরই আসলে ভুগছে কিনা প্রস্তুতি কেমন দেখছেন এটা প্রস্তুতি ম্যাচেও ভুগেছে কি কারণটা হলো যে আপনি একটা দল একশো একত্রিশ রান করেছে মাত্র পঁয়তাল্লিশ ওভার অল আউট হয়ে গিয়েছে এবং আরেকটি দল একশো ছেচল্লিশ রান অলরেডি করে ফেলেছে দ্যাট মিন্স আপনি ব্যাটিংয়ে যেরকমভাবে প্র্যাকটিসটা হওয়ার কথা ছিল দুদিনের ম্যাচ নিশ্চিতভাবে সেরকম প্র্যাকটিস কিন্তু বাংলাদেশ লাল দল করতে পারেনি হ্যাঁ স্বস্তির বিষয় একটা হলো যে মুশফিক রহিম রান পেয়েছেন কারণ আপনি জানেন যে রাউলপিন্ডি এবং লাহোরের খেলা এখানে আপনার ব্যাটিং ট্র্যাকই পাওয়া হবে আমরা জানি এবং বাংলাদেশ দল যদি ভালো পারফরম্যান্স করতে চায় সেখানে তাহলে মিডল অর্ডার ব্যাটার ভালো রান করতে হবে সেক্ষেত্রে বলা যায় যেতে পারে যে মুশফিক রহিম টেস্ট ম্যাচের আগে রান পেয়েছেন তিনি পঞ্চাশ রান করেছেন চুরাশি বলে এবং মমিনুল সৌরভ যাকে টেস্ট ব্যাটসম্যান হিসেবে তিনি খেলেন অন্য কোনো ফর্ম্যাটে তিনি খেলেন না তিনিও রান পেয়েছেন এই দুটো বিষয় আমার কাছে মনে হচ্ছে যে পুরো ম্যাচে একটা স্বস্তির বিষয়টা রয়েছে এবং আরেকটা স্বস্তির বিষয়টা রয়েছে যে আপনি পেস বোলার খালেদ তিনি উইকেট পেয়েছেন তিনটি উইকেট পেয়েছেন স্পিনার নাইম ইসলামও উইকেট পেয়েছেন সব কিছু মিলে আপনার বোলারদের পারফরমেন্সটা ভালো হয়েছে এবং ব্যাটিংয়ের কথা যদি বলেন তাহলে সেখানে শুধুমাত্র মুশফিক এবং মমিনুল ছাড়া বাদবাকিরা কেউ সেরকমভাবে পারফর্ম করতে পারেনি আন্ডার পারফর্মার তারা ছিলেন এখনও একটা ইনিংস বাকি রয়েছে দু দলের সেই ইনিংসের যদি বড়ো একটা স্কোর করতে পারে যারা ব্যর্থ হয়েছেন প্রথম ইনিংসে তাহলে আমার মনে হয় যে যে প্রস্তুতি নিয়ে বা যে উদ্দেশ্য নিয়ে এই প্রস্তুতি ম্যাচটা হচ্ছে দুদিনের সেই প্রস্তুতি ম্যাচ থেকে তাহলে বাংলাদেশ ভালো একটা সাফল্যটা পাবে তিন ফর্মেটের ক্যাপ্টেন হচ্ছেন আজমুল হোসেন শান্ত প্লাস তার নিজের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের জায়গা আছে কনসিস্টেন্সি নিয়ে যথেষ্ট কথা হয়েছে বিবেচকরা সকলেই বলেছে এই মুহূর্তে তার আসলে ফর্মে ফিরাটা কতটা

ং ফ্রম দ্য ফ্রন্ট হয় না এবং ক্যাপ্টেনের পারফরমেন্সটা দলের উন্নতির জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় সো তিনি যে জায়গায় ব্যাটিং করেন সেখানে যদি লম্বা সময় ধরে একজন ব্যাটসম্যান অফ ফর্মে থাকেন তাহলে সেটা দলের ক্ষেত্রেও বাজে প্রভাবটা পড়ে সো তার ফর্মে ফেরাটা মোস্ট ইম্পর্টেন্ট থিং এখনই বলার সময়টা এসেছে কিনা যে তিন ফর্মেটে তিনি অধিনায়ক বলে হয়তো চাপের জন্য খেলতে পারছেন না রঞ্জন একটা বিষয় আমি সবসময় বিশ্বাস করি দেখুন দ্য নেম অফ দ্য গেম ইজ প্রেসার আপনাকে এই প্রেশারটুকু মেনে নিয়ে আপনি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলতে এসেছেন সো খেলতে এসে যদি মনে করেন যে চাপের কারণে আপনি খেলতে পারছেন না তাহলে আমার মনে হয় যে এটা একটা অজুহাতের মতো হয়ে যায় সো তিনি যদি তিন ফর্মেটে ক্যাপ্টেন থাকতে চান তাহলে তাকে তিন ফর্মেটে রান করতে হবে এবং দলের পারফরমেন্সটাও এনহান্স করতে হবে যদি প্রেশারটা না নিতে পারেন হয়তো কোনো একটা ফর্মেট ছেড়ে দেওয়া যে বিকল্প না আছে নারী এশিয়া কাপ চলছে এবং সেখানে পরাজয় দিয়ে শুরু করলেও বাকি দুটো ম্যাচ তো ডমিনেট করেছে বাংলাদেশ ওই জায়গায় কনসার্নটা কেমন দেখছেন কারণ অপোনেন্ট তো ইন্ডিয়া ঘুরে ফিরে এশিয়ার পরাশক্তি তো তারাই তাদেরকে হারাতে পারলে হয়তো অন্যরকম আবারও একটা সেই সুখস্মৃতি আসতে পারে আঠারোর মতো ব্যাটিংটা অন্তত জ্যোতি বা শেষ দিকে দেখলাম অন্য একজন ব্যাটারও ভালো করলেন কঠিন ম্যাচ হবে বাট নট ইম্পসিবল কারণ এখন পর্যন্ত এই নারী এশিয়া কাপে ভারতকে ফাইনালে হারানোর ক্ষমতা যোগ্যতা কিন্তু একমাত্র বাংলাদেশই দেখিয়েছে সেই অর্থে বলা যেতে পারে যে এখন পর্যন্ত এই নারী এশিয়া দলের আজকে নভেম্বরের মতো আসর নভেম্বরের আসর বাদ দিয়ে আমরা আগের আট আটে আসরের কথা যদি বলি সেখানে ফাইনালে কিন্তু এই দুটো দলই খেলেছে বাংলাদেশ এবং ভারত খেলেছে এবং জিতেছে এক অর্থে ভারত একটা ম্যাচে হেরেছিল বাট আপনি দু হাজার কথা বলছেন দু হাজার অনেক পিছিয়ে গিয়েছে অনেক আগের সুখস্মৃতি বাট আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি সেটা হলো যে আপনি খুব বেশি দূরের সাফল্য নিয়ে চিন্তা করলে দেখবেন যে আপনি যে ম্যাচটা খেলতে নামছেন সেই ম্যাচে হয়তো পারফর্ম করতে পারবেন না এবং বাংলাদেশ দলের কিন্তু এই ভারতের বিরুদ্ধে শূন্যতে হেরেছিল দেশের মাটিতে সো সেক্ষেত্রে বলা যেতে পারে সর্বশেষ দুটো ম্যাচ যে এই বিশ্বকাপে বাংলাদেশ এই এশিয়া কাপে খেলেছে বাংলাদেশ এখানে ভালো পারফরমেন্স করেছে সেই ধারাবাহিকতা যদি রাখতে পারে তাহলে যেটি বললাম যে ভারতকে হারানোটা কঠিন হবে বাট নট ইম্পসিবল তবে সবার আগে মনে রাখতে হবে যে ব্যাটিংটা ভালো করতে হবে আর আপনি যে দুটো ম্যাচ আমরা জিতেছি থাইল্যান্ড এবং মালয়েশিয়ার বিরুদ্ধে সেই দুটো ম্যাচে কিন্তু আপনি দেখবেন যে ঘুরে ফিরে সেই দুজন ব্যাটারই ভালো রান করেছে মুর্শিদ মুর্শিদা খাতুন রান করেছেন এবং জ্যোতি রান করেছেন দলের বাদবাকি ব্যাটারদেরকেও কিন্তু রান করতে হবে ভারত কঠিন দল শক্তিশালী দল কিন্তু তাদেরকেও হারানোর উপায়টুকু অবশ্যই রয়েছে একদম এই ব্যাটিং সমস্যাটা অ্যাকচুয়ালি নারী ক্রিকেট হোক অথবা পুরুষ ক্রিকেট সব জায়গায় এই ব্যাটিং প্যাচটা আমরা দেখি যে বেশ একটা সময় থাকে যে এই ব্যাটিং নিয়ে স্ট্রাগল করা আসলে আমাদের এখানে কি ব্যাটারদের সামর্থ্যের ঘাটতি বলবেন নাকি কি য যথাযথ স্কিল ডেভেলপমেন্টের সুযোগ নেয় কী মনে করেন আসছি আপনার প্রশ্নের উত্তরে তার আগে বলে রাখি খুব সম্ভবত বাংলাদেশের নারী দল এবং পুরুষ দলের একই সমস্যা ভুগছে যে আপনি লম্বা সময় ধরে প্রায় যাদের ব্যাটিং করার কথা বা যাদের ফর্মে ফেরার কথা তারা ফর্মে ফিরতে পারছেন না এবং যারা ব্যাটসম্যান হিসেবে খেলেন ব্যাটার হিসেবে খেলেন তারা রান পাচ্ছেন না ঠিক আপনার প্রশ্নের উত্তরে বলতে পারি যে কিছুটাতে স্কিলের ঘাটতি অবশ্যই রয়েছে কারণটা হলো যে আপনি লম্বা সময় ধরে যখন একজন ব্যাটার রান পাবেন না প্রায় প্রত্যেকটা ম্যাচে তিনি ব্যর্থ হবেন তাহলে নিশ্চিতভাবে কিন্তু তার টেকনিকে কোনো সমস্যা রয়েছে স্কিলে মেন্ট মানসিকভাবে তিনি হয়তো একটু পিছিয়ে রয়েছেন এটা দূর করার একটাই উপায় সেটি হলো যে আপনাকে প্র্যাকটিসে ভালো করতে হবে নেটে ভালো করতে হবে এবং আপনার সমস্যাটা কোন জায়গায় সেটা আপনি যদি আগে একটু বের করে নিয়ে আসতে পারেন ডায়াগনোসিস করতে পারেন এবং সেটা সম যত দ্রুত আপনি সমাধান করতে পারবেন ততই আপনি ভালো ক্রিকেটার আর এই সমস্যা সমাধান করতে আপনার যত দেরি হবে বুঝতে হবে যে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্যে ঠিক তত ভালো ক্রিকেটার নন একটু এক্সট্রা এফোর্ট কিংবা ব্যক্তিগতভাবে বাড়তি কাজ করা সেগুলো পুষে না এই কাজগুলো হয়তো দরকার কারণ চিরাচরিত একটা সমস্যা আমরা দেখে আসছি শুরু থেকে বাংলাদেশের ক্রিকেট ওভারঅল ব্যাটিংয়ে যে একটা কনসার্ন থাকে বোলাররা ভালো করেন অসংখ্য ধন্যবাদ অনেকদিন পর একটা আড্ডা হলো এসবের এবং হোপফুলি বাংলাদেশ ভালো করবে নারী দল এবং ওভারঅল বাংলাদেশ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার হারকে অস্বাভাবিক বলেছেন লিওনেল মেসি আর যুব দলের কোচ হ্যাভিয়ের মার্চেরানো জানালেন এমন তামাশা আগে কখনো দেখেননি তিনি মূলত দুই এক গোলে মরক্ক এগিয়ে থাকার পর ম্যাচের শেষ সময়ে সমতা টানেন আর্জেন্টিনার ক্রিশ্চিয়ান মেদিনা সমর্থকরা সঙ্গে সঙ্গে মাঠে প্রবেশ করলে দুই ঘন্টা বন্ধ থাকে ম্যাচ পুনরায় খেলা শুরু হলে ভিএআরে বাতিল হয় সেই গোল ফলে হার নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জেতার পর ফুটবল প্রেমীদের চোখের মনে হয়ে উঠেছিল আর্জেন্টিনা অপ্রতিরোধ এই দলটির নতুন যাত্রা ছিল প্যারিস অলিম্পিক্স কিন্তু সবাইকে অবাক করে হেরেই আসো শুরু করল আলবিলেস তারা যা মানতে পারছেন না ভক্তরা কাতার বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্সে সবার নজরে আসে মরক্কো এবার সেই দলের বিপক্ষেই দুই এক গোলের হার বরণ করে নিল আকাশী সাদার দল তবে এই ম্যাচে ঘটে যায় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা মরক্কো দুই এক ব্যবধানে এগিয়ে থাকলেও ম্যাচের ইঞ্জুরি সময়ে গোল শোধ করে বসেন আর্জেন্টিনার ক্রিশ্চিয়ান ম্যাদিনা আর তখনই শুরু হয় ভক্তদের ছোড়া বোতল বৃষ্টি খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে দুই ঘণ্টা বন্ধ রাখতে হয় ম্যাচ পরে খেলা শুরু হলে ভিএআরে বাতিল হয় সেই গোল ফলে হার নিয়েই মাঠ ছাড়েন আর্জেন্টাইনরা রেফারির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন দলের কোচ হ্যাভিয়ার সংবাদ মাধ্যমে তিনি জানান এমন ফলাফল কল্পনাই করতে পারিনি আমি নিজেই অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি কিন্তু অলিম্পিকের মঞ্চে এমন তামাশা এই প্রথম দেখলাম দুই ঘন্টা ম্যাচ বন্ধ থাকার পর এমন সিদ্ধান্তের শিকার হতে হবে তা স্বপ্নেও ভাবিনি মরক্কোর বিপক্ষে গোল করার পরেই আর্জেন্টিনার খেলোয়াড়দের ওপর গ্যালারি থেকে বোতল ছুঁড়তে থাকেন দর্শকরা এক পর্যায়ে মাঠে ঢুকে যায় আফ্রিকান দেশটির এক ভক্ত সেই বিষয়েও কথা বলেছেন এই কোচ যেভাবে আমাদের ফুটবলারদের লক্ষ্য করে বোতল ছোঁড়া হয়েছে তা অত্যন্ত বিপজ্জনক মাঠে ঢুকে পড়ার ঘটনা কোনোভাবেই স্বাস্থ্যকর নয় আয়োজক কমিটি জানায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না সেই সাথে মাঠে কিভাবে দর্শক ঢুকে পড়েছে সেই বিষয়েও করা হচ্ছে তদন্ত এদিকে এমন হারে হতাশা প্রকাশ করেছেন খোদ লিওনেল মেসিও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে অস্বাভাবিক লিখেছেন তিনি সঙ্গে ব্যবহার করেছেন বিস্ময়ের ইমোচি সানজানা আইভি যমুনা স্পোর্টস এই ছিল আজকের স্পোর্টস লাইভে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ